মন্দির আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো শেয়ার করছি সম্পূর্ণ উত্তর করে এবং যে ম্যাপ পয়েন্টিংগুলো শেয়ার করছি মনে রাখবে এর মধ্যে থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের যে চারটে ম্যাপ পয়েন্টিং আসে তোমরা কিন্তু চার মার্ক একদম হুবহু কমন পাবে তোমাদের যেটা কাজ দুটো ম্যাপ পয়েন্টিং প্রথম সেটে পনেরোটা ম্যাপ এবং পরের আরও একটা ম্যাপ তোমাদের সামনে তুলে ধরছি যেখানে আরও চোদ্দোটি পয়েন্টিং আছে তবে কিছু কিছু পয়েন্ট সেম টাইপেরও রয়েছে তো এইগুলো জাস্ট রেডি করে ফেলো জাস্ট এই কটা ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় হুবহু কমন পাবে প্রথম পয়েন্ট দেখো কী কী দিয়েছি কলকাতা মাদ্রাজ নাগপুর বারদৌলি পলাশি দিল্লি কোচিং বোম্বাই চৌরিচৌরা লখনউ ত্রিবান্দ্রম সুরাট কানপুর ব্যারাকপুর হায়দ্রাবাদ অনেকে আবার বলতে পারো স্যার দিল্লি তো আগেরবার এসে গেছে তো দিল্লি এমনই একটা পয়েন্ট যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই পয়েন্টটা তোমাদের জেনে রাখতে হবে সেটা সকল সাবজেক্টের ক্ষেত্রে এবং দিল্লি পয়েন্টটাকে তোমার জানা উচিত যার জন্য পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ একদম নম্বর ওয়াইজ এক নম্বরে দেওয়া রয়েছে কলকাতা দু নম্বরে মাদ্রাস তিন নম্বরে নাগপুর চার নম্বরে বারদৌলি পাঁচ নম্বরে পলাশি নম্বরের সঙ্গে নম্বরের মিল করে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে যদি এটুকু করতে কষ্ট হয় তোমরা এক কাজ করতে পারো এই যে ভিডিওটা তোমরা দেখছো এখান থেকে এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে গিয়ে দোকানে গিয়ে দুটো টাকা দিয়ে প্রিন্ট আউট করে নাও তাহলেও দেখবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো কি বললাম বুঝতে পারলে তো এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করো তোমাদের কাজে লাগবে এটুকু বলছি তো চলো এটা গেলো আমাদের ফার্স্ট সেকেন্ড যে সেটটা আমাদের রয়েছে দেখো এখানে অনেকগুলো একই রকম রয়েছে তার মধ্যে তো দুই একটা আলাদা আছে যার জন্য আমি দুটো সেটই তোমাদের সামনে তুলে ধরেছি এখানে যে লিস্টেড রয়েছে সেখানেও দিল্লি সুরাট বোম্বাই বার্দৌলি কানপুর লখনৌ ব্যারাকপুর পলাশি ত্রিবান্দ্রম কোচিন চৌরিচৌরা নাগপুর মাদ্রাজ এবং কলকাতা হ্যাঁ রিপিটেশন রয়েছে বেশিরভাগগুলোই সর্বমোট আমি দেখলাম যেটা সেটা হচ্ছে পনেরো থেকে ষোলোটা ম্যাপ পয়েন্টিং আছে এই ষোলো সতেরোটা ম্যাপ পয়েন্টিং তোমরা করতে পারলে পরীক্ষা হলে ফুল কমপ্লিট পাবে একদম ম্যাপ পয়েন্টিংয়ের ইতিহাসে লাস্ট মিনিট লাস্ট সেশন তোমাদের সামনে তুলে ধরলাম উত্তর সহ ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে ধন্যবাদ